একটি জাতিকে উন্নত করতে সবার প্রথমে দরকার শিক্ষা। সাধারণ মানুষের পাশাপাশি দেশের রাজনীতিবিদদের ও শিক্ষিত হবার কোনো বিকল্প নেই। বর্তমান বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের বেশিরভাগই উচ্চশিক্ষিত। স্পিকার শিরিন শারমিন চৌধুরী তো সকলের জন্য রোল মডেল। খুব বেশি পিছিয়ে নেই সংসদের বাইরের নানান দলের নানান নেতাকর্মীরাও। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো দেশের প্রথম সারির 10 জন নারী নেত্রী শিক্ষাগত যোগ্যতা। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কার শিক্ষার দর কতটুকু। স্পিকার শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের নারী রাজনীতিবিদদের মধ্যে সব থেকে উচ্চ শিক্ষিতর মধ্যে অন্যতম জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তিনি 1983 সালের ঢাকা বোর্ডের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন। 1985 সালে এসএসসি তে একই বোর্ডে মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। 1998 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও 1990 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএমএম ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। শিরিন শারমিন চৌধুরী একজন কমনওয়েলথ স্কলার। 2000 সালে যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আইনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয়বস্তু হল সংবিধান, আইন ও মানবাধিকার। এলএমএম পাশ করার পর তিনি 1992 সালে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হিসেবে যোগদান করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে 15 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। 2. শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে উচ্চশিক্ষিত। 1956 সালে কিকাতুলা নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে ছাত্র জীবনে প্রবেশ করেন। 1965 সালে তিনি আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন শেখ হাসিনা। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। দেশের শিক্ষা শেষে তিনি রাশিয়া সেন্ট পিটারবার্গ ইউনিভার্সিটি সহ বিশ্বের অনেক দেশের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে একাধিক সম্মানসূচি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। পড়াশোনায় তিনি ছিলেন বেশ মেধাবী বলে জানা যায়। 3. দীপুমণি। 11 জাতীয় সংসদের মন্ত্রিসভার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। একটা দীপুমণি বাংলাদেশের সবচেয়ে উচ্চশিক্ষিত নারী রাজনীতিবিদদের মধ্যে অন্যতম একজন রুচিশীল চরিত্রের অধিকারী এই নেত্রী। হলিক্রস কলেজ থেকে এসএসসি পাশ করার মাধ্যমে শুরু, এরপর যথাক্রমে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমপিবিএস বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএমএম পাশ করেন। এমপিবিএস ডিগ্রি লাভের পর মার্কিন যুক্তরাজ্যের জোহর কেস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথ থেকে এমপিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার ডিগ্রি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমঝোতা ও দ্বন্দ্ব নিরসনের উপর ডক্টরেট করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও বটে। 4. বেগম খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই নেত্রী শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, আবার কেউ বা তার শিক্ষাগত যোগ্যতাকে বাহাস করেন। পুরনো বিভিন্ন নথিতে দেখা যায় বেগম খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হিসেবে উল্লেখ করেছেন। সূত্র বলছে খালেদা জিয়ার স্কুল জীবন শুরু হয় 5 বছর বয়সে দিনাজপুরে মিশন স্কুলে। এরপর দিনাজপুরের গার্লস স্কুলে ভর্তি হন তিনি। তিনি একই স্কুল থেকে 8ম শ্রেণী পাশ করেন। পরে বিয়ে হয়ে যাওয়ার পর পড়াশোনা করেননি খালেদা জিয়া বলে জানা যায়। 5. রুমিন ফারহানা। রুমিন ফারহানা বিএনপি একজন রাজনীতিবিদ। রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য হয়েছেন। জালাময় আসনের জন্য বিখ্যাত এই নারী নেত্রী হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক ও বিকারুন্নিসা নূর স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করার পর লন্ডন থেকে আইন বিভাগে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির সদস্য। তিনি আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশের লেখক ও সাংবাদিক হিসেবে পরিচিত। এছাড়া বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক। 6. জুবাইদা রহমান। ডাক্তার জুবাইদা রহমান তারেক রহমানের হবু স্ত্রী। পুরোপুরিভাবে মাঠে রাজনীতিতে জড়িত না থাকলেও তিনি একজন রাজনীতিবিদ। ছাত্রী হিসেবে খুবই মেধাবী এই নেত্রী। ঢাকা মেডিকেল কলেজের ইতিহাসে ডিস্টিংশন সহ সর্বোচ্চ মার্ক পেয়ে এমপিবিএস পাশ করেন। ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে মাস্টার অফ কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছেন। 4 বছর মাস্টার অফ কার্ডিওলজিতে ডিস্টিংশন সহ শতকরা
83 ভাগ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তিনি। এরপর ইউরোপিয়া ইউনিয়ন, কমনওয়েলথ ভুক্ত দেশ নাইজেরিয়া, চীন সহ মোট 55টি দেশের ছাত্রীরা এই কোর্সে অংশ নিয়েছিলেন। সেখানে প্রথম হয়েছিলেন ডক্টর জুবাইদা রহমান। সাত, সেলিনা হায়াত আইবি। সেলিনা হায়াত আইবিকে চেনেন না এমন মানুষ খুব কমই আছে। গরিবের আইবি আপা খ্যাত এই নারী বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বশীল মেয়র। তিনি দৈবুক আকরা প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করেন। 1979 সালে ট্যালেন্ট পুলে জুনিয়র স্কলারশিপ পান এবং 1992 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় স্টার মার্ক নিয়ে উন্নীত হন। এরপর তিনি 1985 সালে রাশিয়া সরকারের বৃত্তি নিয়ে চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণের জন্য উটাইসা ইনস্টিটিউটে ভর্তি হন এবং 1982 সালে MBBS ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে 1992 থেকে 1993 সালে ঢাকা মিডফুড হাসপাতালে ইন্টার্নি সম্পূর্ণ করেন। আট, নীলুফা চৌধুরী মনি। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান আহ্বায়ক নীলুফা চৌধুরী মনি। তিনি নবম জাতীয় সংসদের মহিলা আসন থেকে মনোনীত একজন সাংসদ ছিলেন। একজন বিচারক হিসেবে তার জনপ্রিয়তা অনেক। নীলুফার মনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1995 সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক উত্তরা ডিগ্রি লাভ করেন। 1998 সালে একই প্রতিষ্ঠান থেকে LLB ডিগ্রি অর্জন করেন। 2011 সালে নারী ক্ষমতায়ের উপর PhD ডিগ্রি অর্জন করেছেন জামালপুরের এই নারী। নয়, নিপুণ রায় চৌধুরী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গেইছো চন্দ্র রায় এর পুত্রবধূ ও বিএনপির ভাই চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে। নিপুণ রায় চৌধুরী একজন আইনজীবী ও শিক্ষিত একজন নারী, এই কথা সকলেরই জানা, তবে তার পড়াশোনার বিস্তারিত জানা যায়নি। দশ, মতিয়া চৌধুরী। বাংলাদেশের সর্বকালের সেরা রাজনীতিবিদদের মধ্যে অন্যতম একজন মতিয়া চৌধুরী। 1958 সালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কামরুন্নেসা গার্লস কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে মেট্রিক পাস করেন। কলেজে ভর্তি হয়ে ইউনিয়ন রাজনীতিতে যোগদান করেন। 1960 সালে তৎকালীন ইডেন কলেজ থেকে ইন্টারমিডিয়েট, 1962 সালে PSC পাস করেন। 1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1973 সালে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। 1979 সালে যোগ দেন আওয়ামী লীগে। 1986 সালে কৃষি সম্পাদকের পদ পান। 1996 সালে সরকার গঠন হলে তিনি কৃষক খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 1902 সালে দলের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। সুপ্রিয় দর্শক, আলোচিত এই 10 জন নারী রাজনীতিবিদদের মধ্যে আপনার প্রিয় মানুষকে তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় মতো নামাজ আদায় করুন। আল্লাহ হাফেজ।